ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন বনানী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ AKM জসীমউদ্দিন, সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, 20 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল কবির সহ 20 নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজকে ঐতিহাসিক, একটু পরেই, অল্প কিছুক্ষণ পরেই ঐতিহাসিক 17ই মার্চ, বঙ্গবন্ধুর জন্ম, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার প্রস্তুতি সভা 7ই মার্চ, মানে এই মার্চ মাসটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট কিছু, অস্বীকার করার কোনো জো নাই। আসতেছে সামনে 17ই এপ্রিল, আবার মুজিবনগর দিবস, মানে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের একটা কি সুন্দর মিল রয়েছে। আজকে উপস্থিত 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সংগ্রামী জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান হাওলাদার, উপস্থিত বনানী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব মীর মোশাররফ হোসেন, উপস্থিত 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব জাহিদুর রহমান দুলাল সহ থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আওয়ামী পরিবারের অন্য অন্য সদস্যবৃন্দ, আমরা আজকে কেক কেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য যে আয়োজন করেছে 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, আমরা আন্তরিকভাবে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানকে আমাদের ভাগ্য অনেক ভালো যে আমরা বঙ্গবন্ধু 100তম জন্মবার্ষিকী করাও আমাদের কিসমতে হয়েছে, এবং স্বাধীনতার 50 বছর সেটাও করার আমাদের কিসমতে হয়েছে। আগামীতে এটা আর পাবো কিনা আমরা, এখানে যারা খুব কম বয়সী আছে তারা হয়তো যদি আল্লাহ চায় তো তারা পেতে পারে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা জিনিস আমাদের সৃষ্টি করতে হবে যুগে যুগে, যেন এইভাবে বঙ্গবন্ধুকে এই দেশের মানুষ স্মরণ করে, তাই বঙ্গবন্ধুর কর্মী সৃষ্টি করতে হবে। আজকে আওয়ামী লীগের যদি সৃষ্টি না হতো 100 বছর বঙ্গবন্ধুর পালন হতো না। অনেক নেতা ছিল, সেই নেতাদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী কুন্দুয়ারে আছে, কুন্দুয়ারে যায় কেউ জানে না। বঙ্গবন্ধু এমনই একটি নেতা যার জন্মবার্ষিকী শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আজকে উদযাপন হচ্ছে, উদযাপন করছে। এটা কি কারণে? একটিমাত্র কারণ, বঙ্গবন্ধু একটি সংগঠনের জন্ম দিয়ে গেছিলেন, সেই সংগঠনকে লালন পালন করে ওনারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এই পর্যায়ে নিয়ে এসছে। আমার অনুরোধ থাকবে, আমরা যেন সত্যিকার অর্থে আওয়ামী লীগ নেতা কর্মী, আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগ কর্মী সৃষ্টি করি, ভবিষ্যতে আমরা চলে যাওয়ার পরেও যেন এর থেকে আরো বেশি আনন্দ উল্লাস হয়, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত আছেন সবাইকে। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 1 মিনিটে স্বাধীনতার 50 বর্ষ পূর্তি হবে। আজকের এই সুবর্ণ জয়ন্তী আনন্দ ঘন দিনে 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে আয়োজিত আজকের এই মধ্যরাতের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের বনানী থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা
সম্মানিত নেতা জনাব এ কে এম জসিম উদ্দিন জসিম ভাই উপস্থিত, বনানী থানা মালিকের নেতৃবৃন্দ উপস্থিত, বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত, বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক সাবেক যুব নেতা জাহিদুর রহমান দুলাল সহ বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার বোনেরা উপস্থিত আছেন, আমাদের অনেকদিন পর ইব্রাহিম ভাই আসছেন, আমরা ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, এটা হলো মনের ব্যাপার। আমাদের নূর আলম নুরি একটা কেক দিয়েছে, আমরা বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা আসলে সৌভাগ্যবান আজকের এই নতুন প্রজন্ম হয়তোবা এরকম একটা দিন আমাদের জীবনে আর আসবে না, কারণ একশোতম জন্মবার্ষিকী, পঞ্চাশতম স্বাধীনতা দিবস। আজকে সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা আজকে জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে, বাংলাদেশ সরকারের প্রতিনিধিকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন ভারত থেকে শুরু করে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধিরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। অনেকেই বাংলাদেশে আসছেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন। আমরা যেই বন্ধু দেশগুলো প্রতিনিধিরা আসছেন, আমরা বনানী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলাদেশের মানুষ যেমনি ভাবে শ্রদ্ধা এবং ভক্তি করে, এই দেশের মানুষ তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে, জীবনকে হাসি মুখে বরণ করে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই দেশের সেই নেতাকে সেই নেতাকে বিশ্বের বিভিন্ন প্রতিনিধিরা অভিনন্দন এবং ধন্যবাদ জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা আসছেন। এই জন্য আমরা বনানী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই বনানী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে। আজকের এই সুন্দর একটি ঘন পরিবেশে আজকের এই কেক কেটে শতবর্ষ এবং স্বাধীনতা দিবস উদযাপন করবে, এই জন্য ধন্যবাদ জানিয়ে আর জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই শতবর্ষ উদযাপন এবং স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তী আজকের এই সভার উদযাপন সভার সম্মানিত সভাপতি কৃষ্ণ কুমার আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মান্নান, এখন আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আজকে মোদীর শতবর্ষ উপলক্ষে তার 100 বছর, আজকে আর কত 5-7 মিনিটের ভিতরে 100 বছর পূর্তি হবে। আমরা এই জন্যে প্রথম মোদী বর্ষ আমরা উদযাপন করছি, কেক কাটছি এবং আজকে শেষ পর্যায়ে এসেও আমরা কেক কাটবো আপনাদেরকে নিয়ে। আজকে আমাদের সবাই উপস্থিত আছেন, বনানী থানা আওয়ামী লীগের সভাপতি এগেম দশমুদ্দিন ভাই, সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন, জাহিদুর রহমান দুলাল এবং থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য সহকারে কেক কাটা আমাদের থানার নেতারা আমরা কেক কাটবো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আপনারা আমরা চলে গেল আপনারা তো ভবিষ্যতে এই ধরনের যে কোনো অনুষ্ঠানে, স্বাধীনতার অনুষ্ঠানে, আজকে অগ্নিধারা মাস ইতে 26শে মার্চ আসছে, আর মাত্র 4-5 দিন বাকি, যে বঙ্গবন্ধু বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার পরিপ্রেক্ষিতে আমরা যুদ্ধ করেছি, এটা স্বাধীন করেছি, আমরা বাংলাদেশ পেয়েছি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি, এটি আমাদের গৌরব, এর তাই আর কিছু থাকার কথা না। তা আমরা সবাই দোয়া করবেন যে আমরা আমার জননেত্রী শেখ হাসিনা যে দীর্ঘ হায়াত পাক এবং আমরা তার
অনুসরণী হয়ে আমরা যে কাজকর্ম করতে পারি মাঠে, এই এই আশা ব্যক্ত করে আজকের এখানে এখন কেক কাটবেন বনানী থানা সভাপতি সেক্রেটারি এবং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, আমরা সবাই মিলে এখন কেক কাটব, এই বলে আজকের এখানেই এই সভা সমাপ্ত করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি